আসসালামু আলাইকুম, আজকে অর্গানিক মেহেদি রিভিউ করবো আর রণবীর সিং এর স্পেশাল নুডলস বানিয়ে তোমাদেরকে দেখাবো। অনেকেই অর্গানিক মেহেদি রিভিউ জানতে চান। এখানে দুইটা কোন আছে, মিনিমাম অর্ডার হচ্ছে দুইটা কোন, একটার দাম 130 টাকা। আমি নিয়েছি মেহেদি বাই মিমি থেকে, এটা তো জানেন অনেক ফেমাস একটা পেজ অর্গানিক মেহেদির জন্য, অনেক অনেক ভালো রিভিউস। তো আমি ভাবলাম যে নিয়ে নিই, আসলে আমার বোন নিয়েছিল তো আমি হচ্ছে হাতে দিচ্ছিলাম রাতের বেলা। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম, এর আগেও হচ্ছে এরকম ডিজাইন করেছি, জানি না ভালো হয় কি না, বাট মোটামুটি নিজেরটা নিজে মেহেদি দিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে মেহেদির ডিজাইনটা। আর এখন হচ্ছে মেহেদির কোয়ালিটির কথাটা বলবো, দাম একটু বেশি কিন্তু মানটাও কিন্তু ভালো। আমি যখন মেহেদিটা উঠাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে খুবই হালকা একটা কালার, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ অর্গ্যানিক মেহেদির কালারটা অনেক দিন পরে হয়। আর সবচেয়ে ভালো কথা যেটা, এটা হচ্ছে পিল হয়ে উঠে আসে না, এটা একদম অর্গ্যানিক মেহেদি যেভাবে কালারটা ফেড হয় ঠিক সেভাবেই হয়। অ্যান্ড এটা আস্তে আস্তে কালারটা এত গাঢ় হতে থাকে, পরের দিন এরকম গাঢ় হয়েছিল, তারপরের দিন আরও গাঢ় হয়, যেটার ক্লিপটা আমি নিতে পারিনি। তো এটা হচ্ছে একটা শেজওয়ান ফ্লেভার একটা নুডলসের, এটা হচ্ছে রণবীর সিং স্পেশাল নুডলস, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। এটার সাথে যদি আপনারা একটু পিজা অ্যান্ড পাস্তা সস দিয়ে খান টেস্ট আরও বেশি ভালো হবে। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান ফ্লেভারের। আমি অনেকগুলি নুডলস এনেছিলাম, চেষ্টা করছিলাম প্রত্যেকটা টেস্ট যেন আমি ট্রাই করতে পারি। তো এটা হচ্ছে আমি এখন রান্না করব, এটা আপনারা দুইজন খেতে পারবেন একদম পেট ভরে, আর অল্প অল্প খেতে চাইলে চারজন শেয়ার করতে পারবেন। এখানে চারটা মশলা দেওয়া ছিল, তো নুডলসগুলি হচ্ছে আমি বয়েল করার জন্য দিয়ে দিলাম। এরপর একে একে এক দুই তিন চার করে সবগুলি মশলা দিয়ে নিলাম। আর এটা একটু স্পাইসি ছিল, অ্যান্ড ফ্লেভারটা আসলে মাঞ্চুরিয়ান ফ্লেভারের ছিল। এরকম ডিফারেন্ট ফ্লেভারের নুডলসগুলো খেতে ভালো লাগে, দুইটাই অনেক মজা ছিল, শেজওয়ান অ্যান্ড মাঞ্চুরিয়ান দুইটাই। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, এটা জাস্ট বয়েল করে খেতে বেশি ভালো লাগে, একটু সুপি টাইপের করে খেতে বেশি ভালো লাগে, ওরকম ভাজা ভাজা ওইসব দিয়ে ভালো লাগবে না, এটা এরকম সুপি করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো আমি তো দেখছিলাম যে কতটা ঝাল হতে পারে, এটা কিন্তু ভালোই স্পাইসি ছিল, আমি এক্সট্রা কোনো মশলা অন্য কিছু অ্যাড করে দিই। আর এটা হচ্ছে ঠিক মতো বয়েল হয়ে যাওয়ার পরই আমি এটাকে নামিয়ে নিব। আর তোমরা যারা যারা অর্গ্যানিক মেহেদি নিতে চাও পেজটা ভিজিট করতে পারো, আর এটা একদমই স্পন্সার্ড না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তিন রুলসটা, এটা হচ্ছে আমার পিচ্চি বোনের জন্য, আর এখন হচ্ছে আর দুইটা তে আমার জন্য আর আমার আম্মুর জন্য, দুইজনের জন্য হচ্ছে করেছি। আর দেখতে পাচ্ছি এখানে ভেজিটেবলসের মধ্যে কিছু গাজর কুচি এই সব কিছু এখানে দেওয়া আছে, তো সব কিছু মিলে টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। মেহেদিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা একদমই অর্গ্যানিক, এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে কোনো রকমের কেমিক্যাল কিছু ইউজ করা হয়নি। আর যখন মেহেদিটা উঠে আসবে খুবই সুন্দরভাবে কালারটা ফেড হয়ে যায়, এটাও ভালো লাগে। আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।